গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তরপাড়া এলাকায় দুই যুবককে গলা কেটে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাতে মহানগরীর কাশিমপুরের বিভিন্ন এলাকার তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে দুই যুবককে গলাক্ষেট্রে হত্যার অভিযোগে মাহবুব শান্ত জাহিদ ও বকুল নামে চারজনকে আটক করা হয় অপরদিকে কাশিমপুরের এক নম্বর ওয়ার্ডের উত্তর পানিশাইল এলাকায় মাদক ক্রয় বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্তর পিস ইয়াবা ট্যাবলেট সহ গোলাম শাহারিয়ার মেচুকে আটক করে পুলিশ